চুরিদাতা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং নেহেরু যুব কেন্দ্র যৌথ উদ্যোগে রবিবার আব্বা কাশীপুর ফ্ল্যাট সেন্টারে যোগা বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা এবং রবীন্দ্র এবং নজরুল অনুষ্ঠান আয়োজন করা হলো। এদিন প্রায় 90 জন মহিলা পুরুষ যোগা শিবিরে উপস্থিত হয়েছিলেন। সকলে যোগা করেছেন এবং যোগা সম্পর্কে আলোচনায় সামিল ছিলেন সকলে। যোগ প্রশিক্ষক ডক্টর প্রণব কুমার চক্রবর্তী এদিন প্রশিক্ষণের মাধ্যমে জানিয়েছেন, আগামী দিনে এখানে অনুষ্ঠিত যোগা সেন্টারে তিনি বিনামূল্যে মানুষকে যোগা শেখাবেন। এদিন সকাল থেকে সাধারণ মানুষের যোগা করার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। সংস্থার সদস্য এবং নতুন যুক্ত হওয়া যুব সমাজের কাজ সাধারণ মানুষকে অনেকটা অক্সিজেন যুগিয়েছে। আর সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মানুষেরা। আর এ বিষয়ে কর্মকর্তা সঞ্জীব কাঞ্জিলাল আমাদেরকে কি জানিয়েছেন শোনাব। পিপিএম হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে আমরা একটা অনুষ্ঠান করেছি। প্রথমে আমরা চেয়েছিলাম কাশীপুর স্কুলে করতে, কিন্তু অনুষ্ঠানটি কোনো অর্থাৎ কারণে আমাদের অনুমোদন দেওয়া হয়নি। সভাপতির বক্তব্য অনুযায়ী এখানে করা যাবে না। জানি না ডিসকো ডান্সার পরবর্তীতে আমরা করলে সেখানে অনুমোদন পাবো কি না, সেই কারণে আমরা কাশীপুর ফ্ল্যাট সেন্টারে এই সামাজিক অনুষ্ঠানটি করি এবং এদিন সকাল থেকে অনুষ্ঠানটি চলে। প্রাথমিকভাবে আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, পরে জাতীয় সঙ্গীত এবং যোগা এবং সচেতনতার হয়ে পরবর্তী দ্বিতীয় স্টেপে আপনাদের রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান করি। এদিন যোগা অন্তত প্রায় 80 থেকে 90 জন মহিলা পুরুষ যোগা অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে এখানে ফ্রিতে যোগা করানো হবে সেরকম একটা প্রস্তাবও ওনারা আমাদের দিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের বিশেষ করে দ্বিতীয়বারের প্রোগ্রামটা ছিল একটু ভিন্নতর। সেখানে আমরা চেয়েছিলাম যে এলাকার কিছু মেয়েরা বা ছেলেরা বা শিশুরা যারা প্রতিভা আছে কিন্তু বিভিন্ন নানান কারণে তারা সুযোগ সুবিধা পান না, বিভিন্ন জায়গায় গাইতে পারেন না বা বয়সে তারা সুযোগ পান না, সেই কারণে আমরা চেয়েছি যে এই সমস্ত নতুন প্রতিভাদের আমরা তুলে ধরবো এবং পরবর্তীতে এই প্রতিবাদের তুলে ধরার জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া হয় আমরা দেবো। বিনোদন বার্তার জন্য গৌরবের সাথে সুজিতের রিপোর্ট, হাবড়া।